কোটাবৃন্দ আন্দোলনের নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন এবং সেখানে সেসব তথ্য পর্যালোচনা করে আলোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। একটি হলো ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন, সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া মন্দির গির্জা প্যাগোডা প্রার্থনা করা হবে।